বন্ধুরা আজকের ভিডিও অনেক মজাদার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ফ্যাক্টরিতে আমাদের প্রত্যেক দিনের ইউজ করা প্রোডাক্টগুলোকে তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে দেখানো হবে ফ্যাক্টরিতে কিভাবে শ্যাম্পু তৈরি করা হয়, তার সাথে সাথে দেখানো হবে কিভাবে সাবান তৈরি করা হয়। আমরা প্রত্যেকেই স্নান করার সময় সাবান অথবা শ্যাম্পু ইউজ করে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে সাবান অথবা শ্যাম্পু ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জেনে যাবেন যে ফ্যাক্টরিতে কিভাবে সাবান এবং শ্যাম্পু তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেস জানানো হবে এবং আপনাদের ধারণা পুরোপুরিভাবে পাল্টে যাবে। আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে, আর সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শ্যাম্পু মেকিং প্রসেস। শ্যাম্পু তৈরি করার জন্য সবথেকে বেশি যেই জিনিসটি প্রয়োজন হয় সেটি হলো পানি। শ্যাম্পু তৈরি করার জন্য মোটামুটি 80% পানি প্রয়োজন হয়। তারপরে একটি কন্টেনারে 80% পানি নিয়ে নেওয়ার পর এর সঙ্গে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নেওয়া হয়। আর এই ইনগ্রিডিয়েন্টগুলির মধ্যে সর্বপ্রথমে যে জিনিসটি মেশানো হয় সেটি হলো হাই কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার। তারপরে মেশানো হয় সোডিয়াম লোরিয়াল সালফেট, তারপরে কোকোমিট পোপার মিক্সচার। তার সাথে সাথে মেশানো হয় এক ধরনের খাস লিকুইড যেটার সাহায্যে শ্যাম্পুতে ফেনা হতে সাহায্য করে। তারপরে সমস্ত কিছু কন্টেনারে নিয়ে নেওয়ার পরে ভালোভাবে সেগুলোকে মিক্স করে নেওয়া হয়। তারপর যখন সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিক্স হয়ে যায় তো তখন এর সাথে সিনথেটিক কালার মেশানো হয়। আর সিনথেটিক কালার ঢেলে নেওয়ার পরে অনেকক্ষণ ধরে রোটেট করানো হয় যেন সেগুলো ভালোভাবে মিক্স হতে পারে। তার সাথে সাথে কিছু ফ্লেভার অ্যাড করে দেওয়া হয় যার কারণে শ্যাম্পুতে সুন্দর সেন্ট চলে আসে। তারপর যখন শ্যাম্পু তৈরি হয়ে যায় তো তখন সেগুলোকে অটোমেটিক ফ্লিং সেকশনে নিয়ে চলে আসা হয়। আর এখানে অটোমেটিক মেশিন কনভেয়ার বেল্টে আসা প্রত্যেকটি বোতলে কোয়ান্টিটির হিসেব অনুযায়ী প্যাক করে দেয়। এবার এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম রেডি। আর ঠিক এইভাবে আমরা খুব সহজেই আমাদের কাছাকাছি যে কোনো গ্রোসারি শপ থেকে শ্যাম্পু কিনে নিতে পারি এবং সেগুলোকে ইউজ করে থাকি। সব মেকিং প্রসেস। বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই প্রায় সাবান ইউজ করে থাকি, আর এটি আমাদের শরীর পরিষ্কার রাখার জন্য এবং শরীর থেকে ব্যাকটেরিয়া দূর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যার কারণে সাবান আমাদের প্রত্যেকেরই ইউজ করা দরকার। আর আমরা প্রত্যেকেই সাবান ইউজও করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সাবান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে অথবা কী দিয়ে এই সাবান তৈরি করা হচ্ছে। কারণ যেই জিনিসটা আমরা প্রত্যেক দিনই ইউজ করে থাকি সেই জিনিসের ব্যাপারে আমাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে। আর সেই কারণেই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ফ্যাক্টরিতে কোন পদ্ধতিতে এবং কোন কোন ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে সাবান তৈরি করা হচ্ছে। এর জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনারা জেনে যাবেন সাবান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। বন্ধুরা আগের দিনে যখন সাবান তৈরি করা হতো তো তখন সাবান তৈরি করার জন্য অ্যানিম্যাল ফ্যাট অর্থাৎ জানোয়ারের চর্বি মেশানো হতো, কিন্তু এখনকার সময়ে এই ধরনের জিনিস খুব কম দেখা যায়। এখন সাবান তৈরি করার জন্য কস্টিক সোডার সাথে ন্যাচারাল ফ্যাট মিশিয়ে নেওয়া হয়, আর এগুলো মিশিয়ে অনেকক্ষণ ধরে রোটেটিং করে মিক্স করে নেওয়া হয়। তারপরে যখন মিক্স কমপ্লিট হয়ে যায় তো তখন এর সাথে কিছু সেন্ট মিশিয়ে গরম পানির সাথে ভালোভাবে ফোটানো হয়। তার সাথে সাথে সবসময় মিক্সচারকে নাড়াচাড়া করতে হয়। তারপরে মোটামুটি 18 থেকে 20 মিনিট পর্যন্ত ফোটানোর পরে এই মিক্সচার একটু টাইট হয়ে যায়, আর সেগুলোকে ছোট ছোট ফুটো দিয়ে প্রচণ্ড প্রেশারের সাথে বাইরে বের করে নেওয়া হয় এবং সেই সমস্ত ছোট ছোট টুকরোগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়। আর এই টাইট লিকুইড কনভেয়ার বেল্টের উপর দিয়ে যেতে যেতে একটু শক্ত হয়ে যায়। তারপরে সেগুলোকে প্রেসিং মেশিনের সাহায্যে ভালোভাবে প্রেস করে বাইরে বের করে দেয় এবং এখান থেকে বেরোনোর সময় সেগুলো পাতলা পাতলা লেয়ার তৈরি হয়ে যায়। তারপরে এই লেয়ারগুলোকে একটি গ্রাইন্ডার মেশিন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দেয়। তারপরে সেগুলোকে আবারও একটি মিক্সচার মেশিনে পাঠানো হয় যেখানে এগুলোর সাথে মেশানো হয় বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের ফ্লেভার, যার কারণে বিভিন্ন ধরনের সাবানে আলাদা আলাদা ফ্লেভার ছড়ায়। তার সাথে কিছু সেন্টেড অয়েল মেশানো হয়। এই মিক্সচার মেশিন সেগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিক্সচার করে দেয় তারপরে একটি বড় ড্রাই অর্থাৎ ঢাঁচাতে কম্প্রেস করা হয়, যার ফলে সাবানের আকার নিয়ে লম্বা লম্বা লেয়ার বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তারপরে ফ্যাক্টরির অটোমেটিক কাটিং মেশিন লম্বা লম্বা লেয়ারগুলোকে সাবানের আকারে কেটে দেয়। তাছাড়াও আগের দিনে সাবানের আকারে কাটার জন্য মানুষ এইভাবে তাদের শরীরের প্রেসারে সাবান কাটত, যেটা তারা সেই সময় জোগাড় করে এই কাজ চালাতো। কিন্তু এখন মডার্ন টেকনোলজির যুগে এই ধরনের কাজ অটোমেটিক মেশিনের দ্বারাই করা হচ্ছে, যেখানে কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না বললেই চলে। পৃথিবীর বুকে এমন কিছু ফ্যাক্টরি আছে যেগুলোতে একটার বেশি কোনো মানুষের প্রয়োজন হয় না। সেই সমস্ত ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিন এবং রোবোটিক মেশিনের সাহায্যে সমস্ত কাজ কমপ্লিট করে দিতে পারে। তারপরে সাবান সঠিক আকারে কাটার পরে সেগুলোর উপরে কোম্পানির ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়। তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে প্যাকেট করে বড় বড় মল অথবা মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো ঠিক এইভাবে তৈরি হয়ে যায় ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোয়ালিটির সাবান। তো বন্ধুরা, এই সমস্ত প্রসেস জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।